তো শনিবারে আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি কারণ প্রতিদিন তো সকাল সাড়ে পাঁচটায় উঠি তো আজকে প্ল্যান করে ঘুমিয়েছিলাম অনেক দেরিতে উঠবো তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নটার দিকে তো ঘুম থেকে উঠেই যখন রান্নাঘরে আসলাম দেখি মাসুদ ব্রেকফাস্ট বানাচ্ছে কারণ ওরা ঘুম থেকে উঠেছে ওরা মানে মাসুদ আর সাজিদ দুই বাপ পোলা দুজনে ঘুম থেকে উঠেছে সাতটায় ওরা ঘুম থেকে উঠে নিচে নেমেছিল। তার প্লেগ্রাউন্ডে গিয়েছে এক্সারসাইজ করেছে তারপর বাসায় এসে যখন ব্রেকফাস্ট বানাচ্ছিল তখন আমরা ঘুম থেকে উঠলাম তো আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে মাসুদ হচ্ছে রান্না করে তারপরে যে আমি এখন ওই মাসুদ মনে একটা গ্লাসে সুপগুল করেছিল সেটাই এখন একটু নিয়ে যাচ্ছি মাসুদের জন্য তো আমি আর সোফিয়াও সকালে হচ্ছে পরোটা দিয়েই ব্রেকফাস্ট করেছি আসলে এটা হচ্ছে রেডিমেড পরোটা যেটা কালকে মাসুদ কিনে নিয়েছিলো রাতের বেলা ওটা দিয়ে ব্রেকফাস্ট করেছি আর ব্রেকফাস্ট করার পর একটু রান্না বান্না করলাম দুপুরের জন্য আজকে দুপুরে রান্না করেছি চিকেন কারি এই চিকেনটা হচ্ছে দেশি মুরগি ওই মালয়েশিয়ানরা যেরকম বলে আর কি কাম্পুক চিকেন কাম্পুং চিকেনটা হচ্ছে নর্মালি শনিবারে বাজার থেকে আনতে হয় আর কি তো কাম্পুং চিকেন ছিল আমার ফ্রিজে সেটাই আমি রান্না করেছি এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয় আর এটা টেস্টটা বেশ ভালো বেশ ভালো মানে আমি যখন এওন বা টেস্ট করতে থেকে আনি সেটা আমরা খেতে পারি না কোনো টেস্ট থাকে না ব্রয়লার মুরগি যেগুলো যেরকম থাকে ওরকম কিন্তু এই কাম্প মুরগিটা একেবারেই ডিফারেন্ট এটা বেশ ভালো টেস্ট থাকে আর করেছিলাম পাতলা ডাল আর এই মুরগির তরকারিটা করেছিলাম হচ্ছে ওই যে কচু দিয়ে যে কচুটা একটু আগে দেখালাম ওটা দিয়েই এই যে কচুটা বেশ ভালো লাগে কিন্তু খেতে কচুদের চিকেন আমি খুব একটা করি না আজকেই করলাম বেশ ভালো লেগেছে আমার কাছে আর ওয়েদার তো সকালবেলা ভীষণ ভালো ছিল আর এখন দেখেন কি অবস্থা আর দেখতে দেখতে পুরো আকাশ কালো হয়ে গেল আর একটু পরে বৃষ্টি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানে ইউটিউবের জন্য ইউটিউবিংয়ের জন্য কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম সেটাই আসলে ইউটিউব আমরা তো নিজেদের জন্য অনেক কিছুই কিনি বিভিন্ন সময় বাট মাঝে মাঝে ইউটিউবের জন্য ইউটিউবিংয়ের জন্য মানে ইউটিউব যেটা করছি সেটার জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে হয় অনেকে অবশ্য অনেক ভালো ভালো বেশি কিছু কেনেন আমি অবশ্য ততটা কিনিনি বাট হালকা পাতলা কিছু কিনেছি তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আফটারঅল আপনারা আমার এই ইউটিউবের মাধ্যমেই আপনাদের সাথে আমার পরিচয় আমাকে হয়তো আপনারা শুধু সামনেই দেখতে পান আমি যেটা দেখাই কিন্তু আমি ক্যামেরার পিছনে বা যে সমস্ত বিষয় দিয়ে কাজ করি সে সমস্ত সম্পর্কেও আসলে আপনাদের অবগত করা উচিত কি কিনলাম বা না কিনলাম তবে হ্যাঁ ইউটিউবে শুরুতে আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম সেটা আমি ভেবেছিলাম যে একটা সময় আপনাদের সাথে শেয়ার করব আজকে না অন্য কোনো দিন করবো ইনশাল্লাহ লাইক আমার কম্পিউটার ক্যামেরা তারপরে হচ্ছে ফোন যেটা যেভাবে করি তারপর আমাকে একটা অ্যাকাউন্ট থেকে এম কুইন এই অ্যাকাউন্ট থেকে বারবার বলে যে তুমি হচ্ছে কি কি জিনিস ইকুইপমেন্ট ব্যবহার করো কেন দেখাও না তো আমি ভেবেছি সেটা নিয়ে একটা ভিডিও করবো একটা সময় আর সোফিয়ার বার্থডে তো সোফিয়ার বার্থডে নিয়ে তো প্রচুর এক্সাইটেশন আমি আপনাদেরকে আগে একটা ব্লগে বলেছি সে হচ্ছে প্রায় এক মাস এক মাস না লাস্ট দুই তিন মাস থেকে সে বলতেছে যে মানে ঘুম থেকে উঠেই বলে আজকে আমার বার্থডে এরকম সে প্রতিদিনই করে তো ফাইনালি আমরা ওকে বলেছি যে এই অক্টোবর মাস এটাই হচ্ছে তোর বার্থডে মান্থ এবং আমরা তোকে সেলিব্রেট করবো এবং ইনফ্যাক্ট আমার চিন্তা ভাবনা আছে যেহেতু ও এত বলে ও বলে হচ্ছে রুম ডেকোরেশন করতে হবে তারপরে বেডরুম মানে মাম্মির রুম গোছাতে হবে মাম্মির রুম মানে হচ্ছে ও যেহেতু আমার সাথে ঘুমায় আবার বলে যে হচ্ছে সাইদের রুম যেহেতু আমরা বাকি দিনগুলোতে সাইদের সাথে ঘুমাই মানে বেড বাচ্চাদের বেডে ঘুমাই তো বাচ্চাদের বেড গোসাতে হবে গোছাতে হবে মানে বুলুন তারপরে কালার আরও মেলামেলা কিছু বলে আবার বলে যে পুরো বাসার ডেকোরেশন করতে হবে বুলুন কিনতে হবে স্পেশালি ও হচ্ছে কালারফুল বুলুনের কথা ওভাবে এটাই ডেকোরেশনের মানে ও অন্তত এটাই মনে করে যে বার্থডে মানে হচ্ছে প্রচুর প্রচুর বুলুন থাকবে তারপরে বলে আমার প্রচুর প্রচুর বন্ধুদের দাওয়াত করতে হবে অনেক অনেক মানে হাজার হাজার তার ফরমাইস তারপর প্রতিদিনই প্রায় একটা করে বার্থডে কেক কাকায় আর বলে যে এরকম করে আমার বার্থডে কেক অর্ডার দিবা তো মানে ওর এ পর্যন্ত যতগুলো বার্থডে ও মানে এঁকেছে ততগুলো যদি অর্ডার দিতে আমার মানে এক মাস লাগবে মানে প্রতিদিন শুধু একটা খেতেই হবে এই অবস্থা যাই হোক প্রচুর রকম এক্সাইটেশন এখনও বুঝে এর আগে তো কখনো বার্থডে ওইভাবে মানে তেমন একটা আয়োজন হয়নি টুকটাক হয়েছে দুই তিনটা পরিবার নিয়ে কিন্তু মনে হচ্ছে এবারে কিছু একটা না করলে চলছে না নইলে মেয়ে আমাকে ছাড়বে না তো যাই হোক বাদ্যের আমি যেটা বলেছিলাম এর আগে একটা ব্লগে যে এটা হচ্ছে সোফিয়ার মানে আমাদের অক্টোবর মাসটা খুব স্পেশাল মান্থ তো যাই হোক আর যা বলছে আমি কিন্তু এ এসেছিলাম তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আমি বাংলা ভাইয়ের দোকান থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম যেটা ছবি দেখাচ্ছি ভীষণ খাবারগুলো ওরা খুব ভালো বানায় এ ক্যান্টিনে খাবার বেশ ভালোই পাওয়া যায় আসলে তো যাই হোক আমাকে কিন্তু কয়েকজন হচ্ছে বার্থডে নিয়ে এক আপনাদেরও অ্যাক্সাইটেশন আমাকে জানিয়েছেন যেটা আমার খুব ভালো লেগেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নীল আকাশ উনি বলেছেন যে আমার মানে হচ্ছে বার্থডে হচ্ছে সাত তারিখ আর যারার বার্থডে হচ্ছে পঁচিশ তারিখ তো যারা যারা বার্থডে পঁচিশ তারিখ যারাকে আমি কি বলবো যারা আর তুমি কিন্তু আর সোফিয়া প্রায় মানে কাছাকাছি হচ্ছে বার্থডে যেহেতু সোফিয়ার বার্থডে হচ্ছে সাতাশ তারিখ আর যারা বার্থডে হচ্ছে পঁচিশ তারিখ অক্টোবর মাসে তো খুব কাছাকাছি আমি যারা আমি জানি না যারা প্লিজ তোমার বার্থডে ছবি কিন্তু আমার আমাদের সাথে শেয়ার করবা আমার মেসেঞ্জারে শেয়ার করতে পারো ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো প্লিজ শেয়ার করো আমিও দেখতে চাই কারণ তোমরা তো আমাকে দেখতে পাও আমি তো তোমাদের দেখতে পাই না আমিও তোমাদের দেখতে চাই আশুফকেও দেখাবো যে এটা যারা যারা ছবি যাই হোক আর একটা হচ্ছে মিতুল হাসান এটা থেকে আসলে একটা আপু একটা অ্যাকাউন্ট এই আপু হচ্ছে আমাকে কমেন্টস করেছে যে হচ্ছে উনার হচ্ছে দশ মানে টেন অক্টোবর হচ্ছে ওনার অ্যানিভার্সারি তারপর হচ্ছে বিডি মম উনি লিখেছিলেন যে জন্ম মৃত্যু সব কিছু মিলিয়ে আছে এই মাসটা অক্টোবর মাসে আবুল খায়ের এখন থেকে লিখেছিল যে ওনার দুই ছেলে ছোট ছেলের বার্থডে হচ্ছে শাহির টোয়েন্টি সেভেন অক্টোবর আর কি তো ভালো লেগেছে আমার আপনাদের কমেন্টসগুলো পড়ে আসলেই ভালো লেগেছে তারপর আরেকটা আপু আছে যার বার্থডে কালকে ছয় তারিখ আমাকে বলেছিল যে আমি যেন ওটা ওই মেয়েটা হচ্ছে ইন্ডিয়া থেকে লাখেও আমাকে আমি যেন ওকে সেলিব্রেট করি তার ওর দিনটা স্পেশাল হয়ে যাবে তো আমি তোমাকে আজকেই বলে দিচ্ছি যে হ্যাপি বার্থডে টু ইউ আর কালকে ব্লগ পোস্ট করলে কালকেও তোমার নামটা আমি অবশ্যই বলে দিব তো যাই হোক আর বলেছিলাম যে ইউটিউবের জন্য কিছু কেনাকাটা করলাম তো হালকা পাতলা কিছু কিনেছি আসলে একবারে অনেকগুলো ইকুইপমেন্ট কেনার কোনো মানেও হয় না কারণ একবার একটা দোকান থেকে কিনলে পরে আমার দেখা যায় যে উল্টাপাল্টা লেগে যায় কারণ এসেন্সিয়াল জিনিসগুলো হয়তো বাদ পড়ে যায় অন্য একটা জিনিস হয়তো কাজে লেগে যায় তারপর আমি চিন্তা করে গিয়েছিলাম আরও কয়েকটা জিনিস কিনবো কিন্তু ওদের কাছে অ্যাভেলেবল ছিল না তাই জন্য কিনতে পাইনি আমার একটা লাইট দরকার ছিল যেটা ফ্রন্ট লাইট বলে যেটা অনেক সময় অন্ধকার থাকলে ওটা আলো ভালো দেখা এরকম একটা লাইটও দরকার ছিল তো পাইনি একটা হচ্ছে মাইক্রোফোন দরকার ছিল সেটা পাইনি আমি পাইনি মানে আমার মনের মতো পাইনি পেয়েছিলাম যেটা সেটা আমি নেই ওটা আমার ভালো লাগেনি তো আমি নিয়েছি হচ্ছে একটা স্ট্যান্ড যেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড বলে ওরকম সেলফি স্ট্যান্ডের এটা সুবিধা হচ্ছে এটা ব্লুটুথে চলে মানে ব্লুটুথে ওই যে যে সুইচ থাকে এরকম রিমোটের মতন ওরকম সুইচ দিয়ে ছবি তোলা দেয় আর এইটা হচ্ছে স্ট্যান্ড যেটা ক্যামেরা সেট করা যায় বিশেষ করে স্পেশাল রান্না যখন করব তখন এর আগে আমারও আরও দুটো স্ট্যান্ড আছে এরকম ছোটো একটা আছে ক্যামেরার একটা বড় স্ট্যান্ড আছে মানে ট্রাইপড যেটাকে বলে ট্রিপড বা ট্রাইপড যাই বলেন আর এখন এটা কিনলাম হচ্ছে রান্নাঘরে যখন আমি রান্না করি তখন চুলার পাশে জায়গা খুবই কম ওই কম জায়গার জন্য একটা ছোটো দরকার ছিল বড় হলে আসলে ওখানে আমার কোনো কাজে লাগে না বড়োটা আমাকে খুব ডিস্টার্ব করে কারণ অত বেশি জায়গায় জায়গায় থাকে না চুলার উপরে পাশে আর কি তো সেই জন্য আমি এই ছোটোটা নিয়েছি এটা খুব বেশি লম্বা টানা মানে এটা আমার জন্য পারফেক্ট দেখতে পাচ্ছেন এর হচ্ছে পাটা এরকম বেশ অল্প জায়গাতে এটা এটা যাবে আর এটাতে ফোনও লাগানো যাবে মানে এই যে এই আটটার সাথে আবার ক্যামেরাও লাগানো যাবে এরকম আর দামগুলোও খুব রিজনেবল একটা সবই চায়নার প্রোডাক্ট তো সেই হিসেবে খুব সুবিধা তো আমি প্যাকেট খুলেছিলাম আর মাসুদও একটু দেখছিল যে কী অবস্থা কারণ যখন কিনেছে তখন আসলে মাসুদে দেখে দেখে কিনেছে আমি খুব একটা দেখিও নি আমি আর বেরিয়ে প্রবলেম আছে আমি যখন কিনতে যাই তখন খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না দেখা যায় মাসু যা পছন্দ করে তাই বলে দাও ওকে বলে নিয়ে আসি তারপর যখন বাসায় আসার পর একটু একটু প্রবলেম হয় তখন বলি এটা কেন এরকম ক্যান ওটা ওরকম ক্যান তখন মাস তো আবার আমার সাথে চিল্লাতে শুরু করে তুমি আগে কেন দেখো নি আগে দেখলে তো এরকম হতো না তো যাই হোক এই অবস্থায় আমি আজকে আসলে একটা স্ট্যান্ড মানে একটা ক্যামেরা স্ট্যান্ড কিনেছি আর একটা হলো কিনেছি কি ট্রাইপড মানে টাইপড একটা কিনেছি একটা হলো সেলফি স্ট্যান্ড এই দুটোই কিনেছি আর দুটো জিনিস অর্ডার দিয়ে এসেছি ওরা বলেছে ওদের দোকানে আসলে ওরা আমাকে মানে ফোন করে জানাবে তখন যে নিয়ে আসতে পারবে একটা হচ্ছে লাইট ফোন লাইট যেটা বলো ওইটা আর একটা হচ্ছে ওই যে মাইক্রোফোন তো ওটা আসলে ওরা আমাকে ফোন করবে হয়তো এখন আসেনি কারণ আজকে তো শনিবার গেলেও আজকে ফোন করেনি দেখা যাক করে কিনা আর এই হলো আজকে কেনাকাটা ইউটিউবের জন্য তো দামটা আমি বললাম না আসলে এসব দাম বলারও কোনো দরকার নাই আরও টুকটাক অনেক কিছু কেনা হবে অক্টোবর মাসে আর সোফিয়ার জন্য যা কেনা হবে তার জন্য একটা আলাদা ব্লগ করব সেখানে আমি শুধু সোফিয়ার ড্রেস আপনাদের সাথে শেয়ার করব বা জুতো যাই কিনে সেগুলো আর স্পেশাল কিছু তো হবেই আমি ভাবতেছি একটু ডেকোরেশনও করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে সাথে আজকের ব্লগটা আর লম্বাও করবো না এখানেই শেষ করব আশা করছি সবাই খুব খুব ভালো থাকবেন আর আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ